আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আমার হাসান আর হোসেনের জন্য কিছু ব্যবস্থা করে দাও। আচ্ছা হাসান, তোমাকে আমি জুব্বা দিয়ে দিচ্ছি, হোসেন তোমাকে আমি পাগড়ি দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। কে দো না হাসান হোসেন কে দো না, মানাও খুশি ভুলে মনের বেদনা, জুব্বা খুলে দেয় পরো হাসান ভাই, হোসেন তোমার পোশাক আমার মাথায়। তখন হোসেন কি বলছে, পাগড়ি এ ঘাগড়ি হই কেমনে, জুব্বা নিও না বলে হাসানে, পাগড়ি এ ঘাগড়ি হই কেমনে, জুব্বা নিও না বলে হাসানে, নতুন পোশাক নানা দাও না এনে, ঈদের দিনে ঈদের দিনে ঈদের দিনে এই ঈদের দিনে। কেমন পোশাক নেবে হাসান? এ হোসেন, তুমি কেমন পোশাক নিতে চাইছো? তখন হাসান আর হোসেন কি বলছে, নানাজি বিয়াদবি হয়ে যাবে না তো? না না বলো না ভাই, বলো না। চোখ দিয়েছে আল্লাহ নই মোরা অন্ধ, পোশাক নেব আপন করে পছন্দ, চোখ দিয়েছে আল্লাহ নই মোরা অন্ধ, পোশাক নেব আপন করে পছন্দ। কে কি রঙের নেবে? সাদা পোশাক নেব না বলে হাসান, সাদা পোশাক নেব না বলে হাসান, আর হোসেন কই লাল পোশাক দিও নানা জান। কে কি রঙে চাইলো বলতে পারবেন, বলতে পারবেন? সাদা পোশাক নেব না বলে হাসান, হোসেন কই লাল পোশাক দাও গো নানা জান। চমকে ওঠে নাতির কথা শুনে, কেন রক্তের রঙের পোশাক চাইলো কেনে, তাহলে শহীদ আছে কি এর জীবনে, ঈদের দিনে ঈদের দিনে ঈদের দিনে এই ঈদের দিনে। রক্তের রং হচ্ছে লাল, লাল রঙের পোশাক ইমাম হোসেন চাইলো কেন? দয়ার নবীজি খুব চিন্তায় পড়ে গেছেন। আর হাসান কি রং নেবে বলেছে, কি রং কই বলেছে, এখন বলেছে? খালি বলেছে সাদা নেব না, কোন রং নেবে এখন হাসান হোসেন হাসান বলে না, খালি বলেছে সাদা বাদ দিয়ে, কিন্তু কোনো পোশাকই তো এখন আসেনি। দয়ার নবী খুব চিন্তিত। এমন সময় নবীর সামনে জিবরিল দণ্ডায়মান, হাতে এক গাঁঠুরি ভরা সাদা থান, নবীর সামনে জিবরিল দণ্ডায়মান, হাতে এক গাঁঠুরি ভরা সাদা থান। নবীজি চিন্তা করছেন সাদা কেন এলো, হাসান তো বলেছে সাদা নেবই না, আর হোসেন বলেছে লাল নেব, কিন্তু আল্লাহর তরফ থেকে এলো তো সাদা এলো। নবীর সামনে জিবরিল দণ্ডায়মান, হাতে এক গাঁঠুরি ভরা সাদা থান। দেখা যাক, গাঁঠুরি খুলে দেখিলেন নবী আকরাম, গাঁঠুরি খুলে দেখিলেন নবী আকরাম, দুইটি পুটুলি বাঁধা লাল আর সবুজ রং। আসছে আওয়াজ নবীজির কানে, অশ্রু না পড়ে বন্ধু জমিনে, ভেজিলাম তাই জিবরিল আমিনে, ঈদের দিনে ঈদের দিনে ঈদের দিনে এই ঈদের দিনে। এইবার নবী ভাবছেন লাল রং এসে গেছে, হোসেনের জন্য তো লাল বানাতেই পারবো,
হাসান কি রং নেবে এখনো তো বলেনি। বলো হাসান তুমি কোন রং নেবে, যেমন চাহিবে আজ তেমনি পাবে। বলো হাসান তুমি কোন রং নেবে, যেমন চাহিবে ঠিক তেমনি পাবে। হাসান বলে শোনো ওগো নানাজি, হাসান বলে শোনো ওগো নানাজি, তোমার পাগড়ির রং নিতে আমি রাজি। হাসান বলে শোনো ওগো নানাজি, তোমার পাগড়ির রং নিতে আমি রাজি। সবুজ চাহিবে হাসান আল্লাহ জানে কেন, জহর হবে ওসিলা এর মরণে। সবুজ চাহিবে হাসান আল্লাহ জানে, জহর হবে ওসিলা এর মরণে। হাসান আর হোসেন তখন নানাকে খুব চিন্তিত দেখে বলছে, ও নানাজি ভাবছো কিসের কারণে, এদের দিনে এদের দিনে এদের দিনে এই এদের দিনে। যাই হোক, এত বেশি সময় নেই, দয়ার নবী ভাবছেন ঈদের ময়দানে সবাই দাঁড়িয়ে আছে, নবীজির মজেজা কেমন। আমরা হলে শুকাতে সময় লাগতো, সেলাই করতে সময় লাগতো, নবীজির মজেজা এটাই যে আদাই করে নবী শুকরিয়ার নামাজ, দুই রঙে রাঙিয়ে দিলেন দুই ইমামের সাজ। আদাই করে নবী শুকরিয়ার নামাজ, দুই রঙে রাঙিয়ে দিলেন দুই ইমামের সাজ। অবাক হলেন আলী ফাতেমা হাসে, হঠাৎ এমন পোশাক কোথায় এলো রে বাবা, কিন্তু মা ফাতেমা বুঝতে পেরে গেছে কোথেকে কেমন করে এলো। হযরত আলী অবাক, অবাক হলেন আলী ফাতেমা হাসে, কেন হাসছে, আমার দুলাল যাবে জান্নাতি লেবাসে। অবাক হলেন আলী ফাতেমা হাসে, আমার দুলাল যাবে জান্নাতি লেবাসে। এম এ হাবিব শুধু ভাবি মনে, ওই পোশাক পাওয়া যাই কেমনে, নয় রে সহজ এ তুচ্ছ সাধনে। এদের দিনে এদের দিনে এদের দিনে এই এদের দিনে। হাসান হোসেন বলে দুজনে বসে নানাজির বাহনে, আজ নতুন পোশাক নানা দাও না এনে। এদের দিনে এদের দিনে এদের দিনে এই এদের দিনে। নারায়ের তকবীর, নারায়ের ইশারত, শহীদানি কারবালা কি দামান, শহীদানি কারবালা কি দামান, নারায়ের তকবীর, নারায়ের ইশারত, আসসালাম হাবিব সাহেব জিন্দাবাদ, হাবিব সাহেব জিন্দাবাদ। আচ্ছা বাবুরা, আল্লাহ, বাবুরা আগেই তো বললাম আমি খুব অসুস্থ, আর আপনারা ইউটিউবে লক্ষ্য করেছেন উত্তর চব্বিশ পরগনার কোনো একটা জলসাই 12টার পরেও আমাকে বলতে হচ্ছিল, মিনি স্টক হয়ে গিয়েছিল স্টেজের উপরেই, তাই 12টার পরে করা আমার জন্য খুব মুশকিল। আপনারা নিশ্চয়ই মা বোনেরা খুব রেগে গেছে, কিন্তু মায়েরা চুপ করুন, মায়েরা চুপ করুন, বাবুরা শোনা,
আমি আর বেশিক্ষণ আপনাদের কাছে থাকতে পারবো না, বারোটা বাজছে, সম্ভবত বারোটা বাজছে, সেই জন্য আর বেশি সময় দিতে পারবো না। আল্লাহ পাক চাইলে যদি হায়াত থাকে, রামবাগের মানুষ সত্যি আমাকে বড় ভালোবাসে, রামবাগের ছেলেরা আমার পাগল, এবং আপনারা যারা আশপাশ থেকে এসেছেন আপনারাও বড় পাক পঞ্জাতনের পেয়ারা। যারা পাক পঞ্জাতনকে মহাব্বত করেন, ভালোবাসেন, বেফিকির থাকুন, নিশ্চিন্তে থাকুন। কেন, আমি যদি আপনার উপর অসন্তুষ্টও থাকি আর আমার ছেলে যদি আপনার প্রশংসা করে বলে আব্বা মানুষটাকে আপনি যতটা খারাপ ভাবেন উনি অতটা খারাপ নয় গো, উনি ভালো। কি করে বুঝলি? না, উনিকে শুনছিলাম আপনার প্রশংসা করছিল আরেকজনের কাছে। রাগ আমার বেশি হবে না কম হবে? কমে যাবে। আমরা অধম পাপী বান্দা, বহু গুণা করেছি, বহু গুণা করেছি, গুণার বোঝা মাথায় করে যখন দাঁড়াবো নবীর পাশে। ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসলে তারা সুপারিশ করবে, পাক পঞ্জাতনকে ভালোবাসলে তারা সুপারিশ করবে, আর সেই সুপারিশে নবী পাক নুরানি হাতটা বাড়িয়ে দেবেন শাফাআতের জন্য। নবী পাকের হাতে হাত রেখে আমরা পুলসিরাত পার হয়ে যাব ইনশাআল্লাহ। সেই জন্য অন্তর থেকে বলছি বন্ধু, পাক পঞ্জাতনের দিওয়ানা যারা আছেন, ঠিক রাস্তায় আছেন, ঠিক পথে আছেন, যারা পাক পঞ্জাতনকে, এ মা বোনেরা চুপ করো, ও মা বোনেরা তোমরা একটু চুপ করো, ও মা বোনেরা তোমরা একটু চুপ করো, ওখানে নাচেছি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, ও মা বোনেরা তোমরা একটু চুপ করো। বাবা রে বাবা, যে মা আমার চিল্লাচ্ছে, আহা হা হা, যদি লোক ভোট দিয়ে সেই জায়গায় পৌঁছাতো, বিধানসভা মাত করে দিত। হ্যাঁ হ্যাঁ